সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ব্লগ একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। আর আজকে অনেক দিন পর, মানে পুজোর সমস্ত ছুটি ছাটা পার করে সোনুর কলেজ খুলছে, আর তাছাড়া ওর বাপির অফিসও আছে। তো এতদিন ছুটি কাটানোর পর এখন কলেজের তাড়া প্লাস অফিসের তাড়া, তো সেই জন্য সকালবেলা আর ক্যামেরার সামনে এসে ব্লগটা শুরু করতে পারলাম না। ক্যামেরার সামনে আসব একটু পরে, তার আগে রান্না মোটামুটি কিছুটা একটু গুছিয়ে নিই, যাতে ওরা সময় মতো খেয়ে দিয়ে বেরোতে পারে। আর এখন রান্না করছি হচ্ছে লাউ চিংড়ি। তো চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছি, আর লাউটা একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার লাউ চিংড়িটা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছের একটু ঝোল করব আলু দিয়ে। ঢাকনাটা তুলে দিলাম, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না রান্নার। তো লাউটা আর একটু সিদ্ধ হবে, আর একটু গামাকা হয়ে গেলে নামিয়ে নেব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ব্লগ একদম রান্নাঘর থেকে রান্না করতে করতেই শুরু করেছিলাম, কারণ অনেক দিন পর ছুটি ছাটা কাটিয়ে আজকে কলেজ খুলছে, তার সাথে আবার অফিস। তো সব কিছুর তাড়াহুড়োতেই, মানে আমার আরও এরকম যখন অনেক দিন ছুটি ছাটার পর সব একসাথে দুজন বেরোনোর থাকে, আমার আগের থেকেই টেনশান শুরু হয়ে যায় যেন সময়ের মধ্যে সব কিছু করে দিতে পারি। তো যাই হোক, সব করে দিয়েছি, খেয়ে দিয়ে কলেজে বেরিয়ে গেছে। এবার ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করাটা শুরু করি। তো লাউ চিংড়ি তো সকালে হয়েই গেছে, আর এতক্ষণ দিদি যেহেতু রান্নাঘরে কাজ করছিল তো কোনো কাজ করতে পারিনি। আর কাজে দিদি যতক্ষণ রান্নাঘরে থাকে ততক্ষণ আমার রান্নাঘর থেকে বেরিয়ে যেতে হয়, মানে পুরো ছেড়ে দিতে হয় দিদিকে। তো যাই হোক, দিদিরও কাজ হয়ে গেছে, এবার আমি আবার চলে এসেছি, রান্নাবান্নার দিকে মনোসংযোগ করতে হবে এখন, কারণ বেলা হয়ে গেছে। এরপরেও যদি আরও দেরি করি তাহলে আর হবে না, শুরু করতে হবে। তবে চিংড়ি মাছটা তো ভেজে রেখেই গেছিলাম, এই যে লাউ চিংড়ি করা হয়ে গেছে, চিংড়ি মাছটা এখন করব আলু দিয়ে। আর এই যে চশমা পরে নিয়েছি, নতুন চশমা তৈরি হয়ে চলে এসছে, মানে ফ্রেমটা একই আছে, শুধু পাওয়ারটা চেঞ্জ হয়েছে। তো এটা এখন একটু তো প্রথম প্রথম অসুবিধা হবেই, আগের চশমাগুলো পড়লে যতটা অসুবিধা হচ্ছিল ততটা হচ্ছে না, কিন্তু তাও অসুবিধা তো হচ্ছে। তো সেটা মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, এখন যতদিন না অভ্যাস হচ্ছে এটাকে পড়ে পড়ে অভ্যাস করতে বলেছে। দেখা যাক কতটা কি হয়, কতদিন মানে রাখতে পারি। আমার তো বারবার মনে হচ্ছে চশমা খুলে দিয়ে কাজ করি, কিন্তু সেটা করা যাবে না। আর খুবই অস্বস্তি করছে, মানে চশমা চোখে দিয়ে ক্যামেরার সামনে কথা বলছি তো মনে হচ্ছে আমি সামনেটা সেরকমভাবে পরিষ্কারভাবে কিছু দেখতেও পাচ্ছি না। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এখানে এই যে হচ্ছে তোজর চিকেন, তোজর চিকেনটা হয়ে গেলে তারপরে আমাদের মাছটা বসাবো। তোজর চিকেন হতে হতে এদিকে মাছের আলু আদা পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে নেই, আর এই যে রান্নাঘরে জালনা বন্ধ করে রেখে তারপরে কাজ করছি, নালে এত হাওয়া দিচ্ছে, আর জালনা বন্ধ থাকার জন্য পুরো ওয়ালগুলো একদম মনে হচ্ছে ভেসে যাচ্ছে জলে। এটা যখনই আবার জালনাটা খুলে দেবো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড হাওয়া। আর আস্তে আস্তে শীতকাল আসছে, ভাত আরো দেরি করে বসাতে হবে। এমনি সময়ই দেখবে একটু তাড়াতাড়ি ভাত বসালে, আমরা যখন সব কাজকর্ম সেরে খেতে বসি ভাত যায় ঠান্ডা হয়ে, আর ভাত ঠান্ডা হয়ে গেলে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না, কিন্তু ভাতটা গরম থাকলে যে কোনো জিনিস দিয়েই তার একটা টেস্ট পাওয়া যায়। তবে আমার ঘরে সম্পূর্ণই উল্টো উল্টো, আমি যেমন গরম ভাত খেতে ভালোবাসি, শুনু শুনুর বাপি দুজনই পছন্দ করে না একদম গরম খেতে, ওদের আবার একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তোজর চিকেন হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মাছের আলু আদা সব কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি, এবার ওটা নামিয়ে আমাদের ঝোলটা বসাবো। আর এদিকে দেখো, এটা কিছুদিন আগে বানিয়েছিলাম, রান্নাঘরের জালনাটা খুললে যা অবস্থা হয় না, একদম সোজা গিয়ে পড়েছে বেসিনের মধ্যে, আর বেসিনে বাটিতে জল ভরে রাখা ছিল, পুরো পড়ে
ভিজে গেছে, গিয়ে টি এর অবস্থা দেখো, টিটা পুরো চারিদিক থেকে ঘষে গেছে, মানে ছড়িয়ে গেছে কালিটা, আর তার সাথে স্পুনটাও সরে গেছে, মানে জলের দেখো যা খুলেই পড়ে গেল। রান্নাঘরের জানলাটা খুললে হচ্ছে এই সমস্যা, চারিদিক থেকে এটা ওটা পড়তে থাকে, আর ওইখানে দেখতে পাচ্ছ যে আর একটা আলোর জন্য দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখো আর একটা জিনিস রেখেছি, এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা বানিয়েছি। এটা তো দিনের মধ্যে 10 বার পড়তে থাকে উপর থেকে, মানে জানলা কোনো সময় খোলার উপায় নেই। মাছটা যখন রান্না করেছি তখন আর ক্যামেরা অন করা হয়নি, তো এখানে দেখো চিংড়ি মাছ আলু দিয়ে অল্পই ঝোল করেছি, বেশি করিনি, আর বাদ বাকি যা তরি তরকারি করার সবই হয়ে গেছে, ভাতও উবুর দিয়ে দিয়েছি, দিয়ে রান্না কমপ্লিট, একদম গ্যাস পরিষ্কার করে নিয়েছি। কিরে ভাতু খাওয়া হয়ে গেছে? ভাতু খাওয়া হয়ে গেছে? যেই হয়ে গেছে অমনি খাটে উঠে পড়েছ? কী হয়েছে, কী হয়েছে? এখন সুড়সুড়ি হবে না, এখন সুড়সুড়ি হবে না, তোমার খাওয়া হয়ে গেছে, আমার হয়েছে? হয়নি তো, তাহলে এখন সুড়সুড়ি হবে না, পরে হবে, ঠিক আছে? এখন চুপ করে শুয়ে ঘুনু করো, এখন ঘুনু করো, পরে সুড়সুড়ি, ঠিক আছে? তোজু ছোঁয়া, তোজু ছোঁয়া, তোজু ছোঁয়া, উলে বাবালে ল্যাসটা খুলে যাবে নাড়তে নাড়তে, টাকা ল্যাসটা না এবার খুলেই যাবে। ভাতু খেয়েছিস আজকে? চিকেন দিয়ে ভাতু খেয়েছিস? চিকেন দিয়ে ভাতু খেয়েছো তুমি? ওলে বাবালে, ওলে বাবা, ল্যাসটা ল্যাসটা অত জোরে নাড়লে খুলেই যাবে। সকাল থেকে অনেক রান্না বান্না হয়েছে, হাতাখুন্তির লড়াই হয়েছে, সব কমপ্লিট, একদম রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি, আর তোজোকে চিকেন দিয়ে ভাত দিয়েছি, দেখো 1 মিনিট লাগেনি খেতে, বাটি একদম পরিষ্কার, মানে পরপর 2 দিন দই ভাত খেয়ে তোজোর মানে আর ভালো লাগছিল না দই ভাত খেতে, ও এমনিও চিকেনটাই বেশি পছন্দ করে, তো খেয়ে দে বাবু এখন খাটে উঠে গেছে, আর আমি এবার যাব স্নান করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রত্যেক দিনের মতোই বলছি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আজকের মতো, সবাইকে টাটা।